ভোরের হালকা কুয়াশা আর শিশির ভেজা ঘাসি মনে করিয়ে দেয় শীত আসছে। পরন্তু বিকেল জুড়ে ঝরা পাতা শীতের আবেশ ছড়িয়েছে পাখপাখালিতেও। শহরের পথে পথে নগরবাসীর মধ্যেও চলছে শীত বরণের প্রস্তুতি। শীতকাল আসছে তো, শীতকালে এই পিঠাটা সবাই পছন্দ করে, আমরা এই পিঠাটা বানাচ্ছি। আবহাওয়া অফিস বলছে আকাশে মেঘ থাকায় বৃষ্টি হবে নভেম্বরের শুরুতেই, এর পরপরই সারা দেশে জেঁকে বসবে শীত। রেকর্ড বলছে এক সপ্তাহের ব্যবধানে তাপমাত্রা কমেছে অন্তত 5 ডিগ্রি। ভূপৃষ্ঠে জলীয় বাষ্প বেশি থাকায় এবার পুরো শীত জুড়েই কুয়াশার চাদরে ঢাকা থাকবে গোটা দেশ। কুয়াশার পরিমাণটা একটু বেশি হবে এবার বলা যাচ্ছে, কারণ হচ্ছে জলীয় বাষ্পটা ল্যান্ডে অনেক বেশি আছে, এ কারণে কুয়াশা প্রথম দিকে কুয়াশা হবে, আস্তে আস্তে যদি কোনো সময় রোদ্রে মাটি শুকিয়ে একেবারে শুকিয়ে যায় সেই সব ক্ষেত্রে হয়তো এই জাতীয় কুয়াশাটা কমে যাবে। ঘন কুয়াশার কারণে এবার ফসলহানির আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গে এরই মধ্যে তাপমাত্রা নেমে এসেছে 18 ডিগ্রিতে, আগামী এক সপ্তাহে তা আরও নিচে নেমে যাবার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। শিমুল বাসার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।